আসসালামু আলাইকুম। পেটের উপরে একটা সাবান রাখুন, তারপরে দেখুন কি হয়। আপনার ভাগ্য বদলে যাবে, আপনার জীবন বদলে যাবে, আপনার জীবনের অনেক কষ্ট কমে যাবে। অনেকেই আমরা জানি না, ছোট ছোট টোটকাগুলো আসলে আমাদের জীবন একেবারে চেঞ্জ করে দিবে। একটা সাবানই পারে আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান করতে। তো পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকতে হবে। দেখতে দেখতে ভিডিও স্কিপ করলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। তো আমি এখানে একটা সাবান নিয়ে নিয়েছি। আসলে সাবানটা পেটের উপরে দিলে কি হবে, বা পেটের উপরে সাবান রাখলে কি উপকারিতা রয়েছে, তো এজন্য আপনারা যে কোনো সাবান নিয়ে নিতে পারেন। এখানে কোনো সমস্যা নেই যে এই সাবানটাই নিতে হবে, আমি এইটা নিয়েছি তাই আপনাদেরকে এই সাবানই নিতে হবে, এটা কোনো কথা নেই। যে কোনো সাবান আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমি লাক্স সাবান নিয়ে নিয়েছি। তো আপনারা যে সাবান ব্যবহার করেন সেই সাবানটাই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সাবান দিয়েও যে এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ করা যায় সেটা কিন্তু অসম্ভব ব্যাপার সত্যি। তো পেটের উপরে সাবান দিলে আসলেই কি হবে, তো আমি এখানে পানি নিয়ে নিয়েছি। এখানে নর্মাল পানি, কোনো গরম পানি না, জাস্ট ট্যাপের যে নর্মাল পানিটা সেটাই নিয়ে নিতে হবে। তো পানিটা আমি একটু পরিমাণ মতো এভাবে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এই পানিটা সাবানেও লাগিয়ে নিতে পারেন, আমি পেটের উপরে দিয়েছি। এখন আমি সাবানটা পুরো পেটের চারপাশে এভাবে করে দিয়ে নিব। তো আমি সাবানটা কেন দিচ্ছি, অনেক সময় ডায়রিয়া হলে বা বিভিন্ন কারণে পেট ফেপে যায়। পেট ফেপে গেলে পেটে অনেক ভুটভাট শব্দ হয়, তারপরে প্রচণ্ড ব্যথা হয়, পেট ফাঁপা দূর হতে চায় না, আসলে পায়খানা ক্লিয়ার হয় না। সাবানটা এমন একটা জিনিস যে আপনাদের এই সমস্যাগুলো দূর করে দেবে। কিন্তু কি করতে হবে, সাবান এভাবে দিলেই কিন্তু হবে না। যাদের পেট ফেপে যায়, অনেক কিছু খাওয়ার ফলে কিন্তু পেটটা ফেপে যায়, ফুলে থাকে, আশপাশ লাগে, খুব খারাপ লাগে, সেই সময় আপনারা এই কাজটা করবেন, মুহূর্তেই আরাম পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি আরও একটু পানি নিয়েছি, নিয়ে আবারও এটা ফেনা তুলে নিতে হবে। এভাবে করে আস্তে আস্তে পেটে করবেন আপনারা, যেই সময় আপনাদের পেট ফুলে ফেঁপে যাবে, পথ হজম হবে, পায়খানা ক্লিয়ার হতে যাবে না, সেই সময় এটা যদি আপনারা করেন মুহূর্তেই কিন্তু আরাম পেয়ে যাবেন। এটা আগের যুগের নানি দাদিদের ঘরোয়া টোটকা, আমরা ছোট থেকে দেখে বড় হয়ে এসেছি, আমাদের পেটেও এভাবে ঠিক করেছে, আমরা কিন্তু তৎক্ষণাৎ আরাম পেয়ে গেছি। সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা আরাম পেবেন এবং মুহূর্তেই আপনাদের পেট ফাঁপা দূর হয়ে যাবে, পায়খানা ক্লিয়ার হইতে শুরু করবে। তো আমি এটা করে নিয়েছি। এখন আমি যে স্টেপে করছি ঠিক পুরোপুরি সেভাবেই আপনাদেরকে করতে হবে। এখন আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি, অবশ্যই পরিষ্কার চিরুনি হতে হবে। এরপর পেটে উপর থেকে নিচে এভাবে পেটে আশ্রিয়ে দিতে হবে। এভাবে করে কিন্তু সঙ্গে সঙ্গে আরাম পাওয়া যায়। এটা পরীক্ষিত আপনারা করে দেখবেন বাসায় যে কতটা উপকার পান আপনারা। এটা অন্তত 15 থেকে 20 মিনিট এভাবে করবেন। যাদের পেটে সমস্যা, পেট ফুলে ফেঁপে থাকে, তারা কিন্তু তৎক্ষণাৎই আরাম পেয়ে যাবেন। এ ধরনের উপকারী ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন, লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আরেকটা কথা, আপনারা কিন্তু আরও একটা কাজ করে নিতে পারেন, পানের মধ্যে তেল মাখিয়ে নিতে পারেন। পানে যদি তেল মাখিয়ে নিয়ে পেটে এভাবে একটু করে হালকা করে ঘষে মাসাজ করে সেই পানটা কিন্তু আগুনে ফুটিয়ে নিতে হবে, অর্থাৎ আগুনে পুড়ে দিতে হবে। পানটা কিন্তু বিকট আকারে শব্দ হয়, তো মনে হবে যে আপনাদের পেটের সমস্যা হয়েছে। তো এটা এই কাজগুলো কিন্তু আগে করতো। আগে কিন্তু মানুষ ওষুধ খেত না, এভাবে করে তাদের জটিল এবং কঠিন রোগ সারিয়ে ফেলতো অল্প সময়ের মধ্যে। তারা ওষুধ না খেয়ে এই ধরনের রোগগুলো সারাতো। আমরাও যদি ওষুধ না খেয়ে এগুলো করতে পারি, আমাদের সংসারে অনেক টাকা বেঁচে যাবে এবং শারীরিক কোনো ক্ষতিও হবে না। বিভিন্ন ধরনের জটিল এবং অনেক মানে কঠিন ওষুধ খেয়ে আমাদের আরও কঠিন রোগ হয়ে যেতে পারে। এজন্য ঘরোয়া এই ছোটো ছোটো টোটকাগুলো আপনাদের আশা করছি সবার উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
আবারও বলছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।